পয়লা জুলাই থেকে রাজ্যে মেট্রো রেল চালানোর কোনো পরিকল্পনা নেই রেল বোর্ডের। সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এমনটাই জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। যাদব জানান, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো রকম ট্রেন চালানোর আবেদন আসেনি। করোনা আবহে আগে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সচেতন পরামর্শ মেনে সামাজিক দূরত্ব থেকে স্বাস্থ্য পরীক্ষা সহ যাত্রীর যাবতীয় কিছু পরীক্ষা করে তবেই রাজ্য সরকার তাকে স্টেশনে ঢোকার অনুমতি দেবে। এই প্রেক্ষিতে রাজ্যের ভূমিকা মুখ্য, ফলে রাজ্যের আবেদন ছাড়া রেল কখনোই সেই রাজ্যের অন্তর্ভুক্ত ট্রেন চালাতে পারে না। পয়লা জুলাই থেকে মেট্রো চালানোর কোনো প্রশ্নই ওঠে না। পাশাপাশি তিনি আরও জানান, একমাত্র মহারাষ্ট্র সরকারের আবেদনে লোকাল ট্রেন চালু হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্য চলছে এই ট্রেন। মহারাষ্ট্র ছাড়া দেশে আর কোনো রাজ্যে ট্রেন চালানোর জন্য রেলের কাছে আবেদন জানায়নি বলে তিনি স্পষ্ট করেন। আগামী দিনে হাওড়া শিয়ালদাহগামী ট্রেনের সংখ্যা বাড়ানো প্রসঙ্গে তিনি একই যুক্তি দেন, রাজ্যের আবেদন এক্ষেত্রে জরুরি। সঙ্গে তিনি জানান, আবেদনের পর রাজ্য ও রেল দুতরফে বিষয়টি খতিয়ে দেখা হবে। করোনা হটস্পট এলাকাগুলিতে স্টেশন কতগুলি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।